দুর্গতদের জন্য বরাদ্দ বন্যা ত্রাণের টাকা আত্মসাতের অভিযোগে এফআইআর হলেও শাসক দলের প্রধানকে ধরতে পারেনি পুলিশ। দুমাস বাদেও প্রধান ধরা না পড়ায় এবার তাকে ধরতে হুলিয়া জারি করল আদালত। সোমবার আদালতের ওই নির্দেশ ফেরার প্রধানের বাড়িতে ঝুলিয়ে দিয়ে এসেছে পুলিশ। মালদহের বড়ুই গ্রাম পঞ্চায়েতের ঘটনা, 2017 সালে বন্যা ত্রাণে টাকা লুঠের অভিযোগ ওঠে প্রধানের বিরুদ্ধে। প্রশাসন গড়িমসি করছে বলে অভিযোগ তুলে আদালতের দ্বারস্থ হন পঞ্চায়েতের বিরোধী দলনেতা আব্দুল মান্নান। তারপর আদালত সক্রিয় হতেই দুমাস আগে প্রধান সোনামণি সাহার বিরুদ্ধে এফআইআর করে প্রশাসন। ঘটনায় অভিযোগের তদন্তের পর তৃণমূল প্রধানের বিরুদ্ধে এফআইআর করল প্রশাসন। মালদহের হরিশ্চন্দ্রপুরে বড়ুই গ্রাম পঞ্চায়েতের ঘটনা, তদন্তে বন্যা ত্রাণে 76 লক্ষ টাকা লুট হওয়ার বিষয়টি সামনে আসে। প্রধানের বিরুদ্ধে প্রতারণা, বিশ্বাসভঙ্গের মতো জামিন অযোগ্য একাধিক ধারায় মামলা হতেই গা ঢাকা দেন প্রধান। কিন্তু প্রধানকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে পুলিশের তরফে আদালতে জানানো হয়। তারপরেই আদালত প্রধানের বিরুদ্ধে হুলিয়া জারি করে। এক মাসের মধ্যে প্রধান ধরা না দিলে তার সম্পত্তি বাজেয়াপ্ত করার মতো প্রক্রিয়া শুরু হতে পারে বলে পুলিশ ও আদালত সূত্রে জানা গিয়েছে। হুলিয়া জারির পাশাপাশি ফেরার প্রধানের বাড়ির সামনে পুলিশও মোতায়েন করা হয়েছে। এদিকে শাসক দলের প্রধানের হুলিয়া জারি হতেই শাসক ও বিরোধীদের মধ্যে জোর তরজা শুরু হয়েছে। তবে শুধু প্রধান নন, বন্যা ত্রাণের টাকা লুঠের অভিযোগে হরিশ্চন্দ্রপুর এক পঞ্চায়েত সমিতির সভাপতি ও আরও কয়েকজনের বিরুদ্ধে পুলিশে অভিযোগ জানানো হয়েছে। সভাপতি কোয়েল দাসও এখনও অধরা, তার খোঁজ না মেলায় তার বিরুদ্ধেও প্রধানের মতোই প্রক্রিয়া শুরু হতে পারে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। প্রশাসন ও পঞ্চায়েত সূত্রে জানা গিয়েছে 2017 সালে মহকুমা জুড়ে ভয়াবহ বন্যায় আংশিক ক্ষতিগ্রস্তদের 3,000 টাকা ও সম্পূর্ণ ক্ষতিগ্রস্তদের জন্য 70,000 টাকা বরাদ্দ হয়। বড়ুইয়ের ক্ষতিগ্রস্ত হন 7,394 জন, কিন্তু তালিকায় নাম থাকলেও তারা টাকা পাননি বলে দুর্গতদের অনেকেই প্রশাসনের দ্বারস্থ হন। তদন্তে নেমে প্রশাসন জানতে পারে তালিকায় দুর্গতদের নাম থাকলেও তাদের নামের পাশে অন্য অ্যাকাউন্ট দিয়ে টাকা তোলা হয়েছে। এদিকে প্রশাসন পদক্ষেপ করছে না বলে আদালতে মামলা করেন পঞ্চায়েত কংগ্রেসের বিরোধী দলনেতা আব্দুল মান্নান। তারপরেই নড়ে চড়ে বসে প্রশাসন। অভিযোগ, একটি অ্যাকাউন্টে একাধিকবার টাকা পাঠানোর ঘটনা ঘটেছে। শুধু তাই নয়, কয়েকটি নির্দিষ্ট অ্যাকাউন্টেই বারবার টাকা ঢুকেছে বলে অভিযোগ। মালদহের হরিশ্চন্দ্রপুর ও মুর্শিদাবাদের একাধিক জায়গা নিয়েও একই অভিযোগ ওঠে। এবছর জুলাই মাসে কলকাতা হাইকোর্ট একটি জনস্বার্থ মামলা দায়ের হয়। হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লক তৃণমূল সভাপতি মানিক দাস বলেন, দল দুর্নীতি সমর্থন করে না, বিষয়টি আদালতের বিচারাধীন, ফলে আলাদা করে বলার কিছু নেই, আইন আইনের পথেই চলবে। যদিও এই প্রসঙ্গে বিজেপির মণ্ডল সভাপতি রূপেন আগরওয়াল বলেন, শুধু একটি গ্রাম পঞ্চায়েতের প্রধান বা পঞ্চায়েত সমিতির সভাপতি নয়, দুর্নীতির যথাযথ তদন্ত হলে তৃণমূল নেতা জনপ্রতিনিধিদের অনেককেই জেলে থাকতে হবে। প্রশাসন শাসক দলের নেতা জনপ্রতিনিধিদের বাঁচানোর চেষ্টা করলেও আদালতের উপরে আমাদের পূর্ণ আস্থা রয়েছে। হরিশ্চন্দ্রপুরের আইসি সঞ্জয় কুমার দাস বলেন, প্রধানকে পাওয়া যাচ্ছে না বলে আমরা আদালতে জানাই, তারপরেই আদালত ফেরার প্রধানের বিরুদ্ধে হুলিয়া জারি করার নির্দেশ দেয়। পঞ্চায়েত সমিতির সভাপতিকেও খুঁজে পাওয়া যাচ্ছে না, তেমন হলে তার বিষয়টিও আমরা আদালতকে জানাবো। ব্যুরো রিপোর্ট, জেন টিভি। বনাঞ্চলের প্রধান হচ্ছে তৃণমূল কংগ্রেসের সোনামণি সাহা। ওনার আগে ওনার উপরে একটা মোকদ্দমা হয়েছিল, বন্যা ত্রাণ 2017 সালে যে বন্যা হয়েছিল সেই বন্যায় ক্ষতিগ্রস্তরা যে ত্রাণ পাওয়ার কথা সেই ত্রাণের টাকা সঠিক লোক পায়নি, এই নিয়ে একটা মোকদ্দমা হয়েছিল। মোকদ্দমাতে আজ হাইকোর্ট একটা রায় দিয়েছে এবং তাতে হুলিয়া জারি করেছে। এই হুলিয়াটা যদিও মাননীয় আদালত দিয়েছেন, কিন্তু আমি বলবো জনসাধারণের এই হুলিয়া জারি করা উচিত ছিল। জনসাধারণদের ব্যক্তিগতভাবে হুলিয়া জারি করা ছিল প্রধানের বিরুদ্ধে। আর তাছাড়া আমি বলবো প্রধান আর এই মেম্বারদেরকে ধরে বা হুলিয়া জারি করে কোনো লাভ হবে না। এদেরকে ধরলে পরে
আসল যারা দোষী আছে তৃণমূল কংগ্রেসের যারা তাবড় তাবড় নেতা তাদের নাম ঝুলি থেকে বেরিয়ে আসবে। কারা দোষী তারা একে একে করে বলে দিতে পারবে। এরা তো চুনিপুটি সব, যে প্রধান, তারপরে এর আগে শুনেছিলাম একটা মেম্বারকে ধরা হয়েছিল, তারা চুনিপুটি। কিন্তু তৃণমূল কংগ্রেসের আসল যারা দোষী এই বন্যা কেলেঙ্কারিতে, শুধু এক নম্বর ব্লকে নয়, এক নম্বর এবং দু নম্বর ব্লক দুটোতেই তাবড় তাবড় নেতারা জড়িত আছে। সমস্ত পঞ্চায়েতে দুর্নীতি হয়েছে, পঞ্চায়েতে দুর্নীতি করেছে, নাম কাগজ কলমে নাম হচ্ছে প্রধানের এবং মেম্বারের, কিন্তু জড়িত আছে তাবড় তাবড় নেতা। সেই জন্য আমি চাইছি সোনামণি সাহাকে পুলিশ প্রশাসন যত তাড়াতাড়ি শীঘ্র ধরার চেষ্টা করুন। ধরলে পরেই কিন্তু এক এক করে তাবড় তাবড় নেতাদের নাম বেরিয়ে আসবে। আমরাও সেই দিনের অপেক্ষায় আছি কবে পুলিশ প্রশাসন সোনামণি সাহাকে ধরতে পারছে। গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে হুলিয়া জারি করেছে হাইকোর্ট, এমনকি পঞ্চায়েত সমিতির সভাপতি কোয়েল দাসের বিরুদ্ধে উনি যদি ধরা না পড়েন তাহলে ওনার বিরুদ্ধে হুলিয়া জারি হতে পারে এমনটাই জানিয়েছে হাইকোর্ট। কী বলবেন এই ব্যাপার নিয়ে? দেখুন, বিষয়টা টোটালটাই আদালতে বিচারাধীন, তো আদালত যখন কাজটা করছে আদালতের বাইরে গিয়ে আমি কথা বলতে পারবো না। আদালত আদালতের কাজ করবে, আইন আইনের কথা চলবে। অনিক দাস, ব্লক প্রেসিডেন্ট, হরিচন্দ্র ওয়ান। ওজি, এই ট্রাকের ব্যাটারি সমস্যার মিটলো না? আরে দূর বাবা, সারা চার্জ দেওয়ার পরেও সে ব্যাটারির ঝামেলা। ইনভার্টার আছে কিন্তু ব্যাটারির জন্য সেই লোডশেডিং। যে কোনো সাধারণ ডিস্টিল ওয়াটার ব্যবহার ব্যাটারির ক্ষতি করে, বস বস ব্যবহার করুন। ক্লোরিন ফ্রি ডিস্টিল ওয়াটার, বস ফর এক্সট্রা লাইফ।